नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। भिडियोटी क्लिक करार जन्य आपनादेर धन्यवाद। तो फ्रेंड्स, आपनारा प्रत्येकेई जानें 2021 बांग्लाय विधानसभा निर्वाचन, एवं सेई निर्वाचनेर आगेई प्रतिटी दलेर तोड़जोड़ इतिमध्येई शुरू हये गेछे। सेक्षेत्रे आजकेर भिडियोते आपनादेर जानाबो उत्तर चब्बिश परगना जिलार मोट 32 आसनेर जनमत समीक्षा। अर्थात এই 32 আসনে বিধানসভা আসনে তৃণমূল, বিজেপি এবং জোট কোন দল এগিয়ে এবং কারা 2021 বিধানসভায় জয়ী হতে পারে, আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল কোনো প্রকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, উত্তর চব্বিশ পরগনা জেলায় কোন কোন আসন ছিনিয়ে নেবে বিজেপি, কি জানা গেল জনমত সমীক্ষা। সেক্ষেত্রে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 2021 মে মাসেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এবং সব কিছু ঠিকঠাক থাকলে 2021 সালের মে মাসেই হতে চলেছে পশ্চিমবঙ্গের নির্বাচন। অর্থাৎ মেরে কেটে 6 মাসের মতো বাকি নির্বাচনে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে, জল মাপা শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দলই। সেই সঙ্গে জয় পরাজয়ের পূর্বাভাস দিয়ে শুরু করেছে বিভিন্ন সমীক্ষা, এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট বিধানসভা আসনের সমীক্ষা চালিয়েছে তারা, যেখানে বিজেপি এবং তৃণমূল কারা কোথায় এগিয়ে কোথায় হবে হাড্ডাহাড্ডি লড়াই আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, বক্তব্য পরিষ্কার বিজেপির, মমতার পক্ষে ইতিবাচক কিছুই নেই। অধিকাংশ মানুষ জানিয়েছে আগামী ভোটে বিজেপির বক্তব্য তাদের কাছে পরিষ্কার, খারাপ প্রশাসন এবং সংখ্যালঘু দোষণ। আমফান, কোভিড এবং মমতার সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিশক্তির কারণে ভোটাররা এই দুই মূল বক্তব্যকে উপযুক্ত বলে মনে করছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কেন ভোট দেবেন, এ জবাব কেউই কোনো ইতিবাচক স্পষ্ট কারণ বলতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রেটিং হলো অক্টোবরের শেষে করা অরম্যাক সংস্থার সমীক্ষা দেখা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা হিসাব বন্দ্যোপাধ্যায়কে ফের দেখতে চেয়েছে সমীক্ষায় অংশ নেওয়া 48% মানুষ, এবং 50% নিচে স্কোর থাকা নিঃসন্দেহে বেশ ঝুঁকি। আগামী কয়েক মাসে তা 35-40% নেমেও আসতে পারে। তবে সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে নীতিশ কুমারের কিন্তু খুব কম রেটিং থাকার পরও ফের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। তো দেখুন, উত্তর চব্বিশ পরগনার সমীক্ষা, কোথায় ভালো ফল করবে তৃণমূল। তো বাদুড়িয়া 2016 সালে জিতেছিল কংগ্রেস, পরে অবশ্য কংগ্রেস বিধায়ক দল বদলে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসে, এবার সহজেই জিতবে তৃণমূল। স্বরূপনগর গতবার জিতেছিল তৃণমূল, এবারেও তারাই জিতবে। দেগঙ্গা গতবার 51.3% ভোট পেয়েছে, জিতেছিল তৃণমূল, এবার তাদেরই দখলে থাকবে। হাড়োয়া 2016 সালে টিএমসি পেয়েছিল 57.1% ভোট, এবারই তারাই জিতবে। মীনাখা হচ্ছে 56.9% ভোট শেয়ার করে জিতেছিল টিএমসি, এবার তাদেরই হাতে থাকবে। সন্দেশখালী 2016 টিএমসি জিতেছিল, এবার আরামে তারাই জিতবে। এবং বসিরহাট উত্তর গতবার জিতেছিল সিপিএম, তবে এবারে হাত বদলে টিএমসি পাবে বলে মনে করা হচ্ছে। তো বিজেপি কোথায় কোথায় ভালো ভোট পাবে। তো বনগাঁ উত্তরে 2016 টিএমসি হয়ে জিতেছিল, 2012 বিজেপিতে যোগদান করেছিল বিধায়ক, এবং 2021 এই আসন জিততে পারে বিজেপি। বনগাঁ দক্ষিণে 2016 সালে টিএমসি জিতলেও ভোট পেয়েছিল 49.6%, এবার আসনটি যেতে পারে গেরুয়া শিবিরে। বসিরহাট দক্ষিণে এখানে টিএমসির ভোট ছিল মাত্র 41%, 2021 জিতবে বিজেপি। বারাসাতে 2016 সালে জিতেছিল টিএমসি, তবে এবার বিজেপি জয়ের পূর্বাভাস রয়েছে। বিধাননগর তৃণমূল জিতেছিল 43.8% ভোট পেয়ে, 2021 জিততে চলেছে বিজেপি। এবং দমদম 2016 সালে এই আসন ছিল তৃণমূল দখলে, এবার জিততে পারে বিজেপি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই যে সমীক্ষায় সমীক্ষা ঠিক হতে পারে আবার ঠিক নাও হতে পারে, সেক্ষেত্রে এটি শুধুমাত্র জনমত সমীক্ষা, এর সঙ্গে কোনো রাজনৈতিক দলকে আমাদের ভিডিও সমর্থন করে না। সেক্ষেত্রে দেখুন, যেখানে যেখানে হবে কঠিন লড়াই। তো বাগদাই 2016 সালে কংগ্রেস প্রার্থী জিতলেও 2019 সালে তিনি বিজেপিতে যোগদান করেছেন, এই আসনে অল্প হলেও জিততে চলেছে তৃণমূল। অশোকনগর গতবার তৃণমূল জিতেছিল, এবার হাড্ডাহাড্ডি লড়াই হলেও জেতার সম্ভাবনা বেশি তৃণমূলে। গায়েঘাটাতে 2016 সালে তৃণমূল পেয়েছিল 49% ভোট, এবং 2021 সালে বিজেপি জেতার পূর্বাভাস পাওয়া গিয়েছে। হাবড়ায় গতবার 54.9% ভোট পেয়ে তৃণমূল জয় হলো, এবার এই কেন্দ্র হেলে রয়েছে বিজেপির দিকে। হিঙ্গলগঞ্জে টিএমসি জিতেছিল 53.6% ভোট নিয়ে, এবার খুব অল্পের জন্য বিজেপি আসনে জয়ী হতে পারে। রাজারহাট গোপালপুরে 2016 সালে তৃণমূল জিতেছিল 45.3 ভোট পেয়ে, এবার জোরালো লড়াই হলেও শেষ পর্যন্ত বিজেপি খুব কম ভোটে জিতে যেতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোটারদের মতে কোনগুলি সবথেকে বড় সমস্যা। বেকারত্ব সিপিএমআই অনুযায়ী 2020 নভেম্বরে 10% দুর্নীতি, উন্নয়ন এবং শাসন।
তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সেক্ষেত্রে আপনাদের এই সমীক্ষা যদি ঠিক লাগে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি ভুল লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।